ঈদ মানে আনন্দ আর উল্লাস, তবে এবারের ঈদ আনন্দে ভাটা পড়েছে সুনামগঞ্জ জেলায়। গত কয়েকদিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেখা দিয়েছে বন্যা। জেলা শহর সহ বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চলের মানুষ বন্যায় কবলিত হয়ে পড়েছেন। বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা, বন্ধ হয়েছে বিদ্যুৎ সরবরাহ। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। জেলার দোয়ারা বাজার, ছাতক ও তাহিরপুর সীমান্তবর্তী রাস্তাঘাট ঢলের পানির তোড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঈদে এই ভূকান্তির ফলে সাধারণের মধ্যে নেই কোনো উল্লাস। অনেকেই ইটনা মিঠাবনের হাওরের মধ্য দিয়ে সড়ক করায় এই পানির জন্য দায়ী করেছেন। এই মিঠাবন রাস্তা থেকে যদি পানি নিচে নামার ব্যবস্থা থাকে তাহলে আমাদের আর বন্যা আমাদের ক্ষতিগ্রস্ত করতে পারবে না। আমরা বিগত দিনে এটা দেখি নাই, বিগত 22 সাল থেকে আমরা এটা দেখে আসছি। সেরাপুঞ্জির পানি এইদিকে মানে আসতেছে আর কি, বৃষ্টি নাই, তারপরে অনেক পানি বাড়ছে, আপনার প্রায় 8 সমান পানি ঘরের ভিতরে। ঘরের বিটেল লেভেলে লেভেলে পানি আছে, পানি বাড়তেছে কমতেছে, কিন্তু এখনো মানে নিশ্চয়তাভাবে বলা যাচ্ছে না যে পানি কি অবস্থা হয়েছে। আমাদের যে ঈদ উপলক্ষে যে আমরা আনন্দটা করতে চেয়েছিলাম সেই আনন্দটা আমরা করতে পারি নাই। বন্যা কবলিত মানুষদের সাহায্যের জন্য এগিয়ে এসেছেন স্বেচ্ছাসেবক সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও। পুলিশের একটি টিম আশ্রয়কেন্দ্রগুলোতে রান্না করা এবং শুকনো খাবার বিতরণ করাও চিত্র চোখে পড়ে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হলদার বলেন, সুনামগঞ্জ পৌর শহরে বিপদ সীমার 67 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ছাতকে বিপদ সীমার 145 সেন্টিমিটার উপর দিয়ে সুরমার পানি প্রবাহিত হচ্ছে। এছাড়াও বিশ্বম্বরপুরে বিপদ সীমার 43 সেন্টিমিটার উপর দিয়ে সুরমার পানি প্রবাহিত হচ্ছে। সুনামগঞ্জে গত 24 ঘন্টায় 365 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং পানির লেভেল প্রায় 30 সেন্টিমিটার মতো বৃদ্ধি পেয়েছে। এর ফলে পানি লেভেল নদী বা সুরমা নদীর পানি লেভেল বিপদ সীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টিপাতের কারণে এই পানি বৃদ্ধি পেয়েছে, তবে আমরা আশা করতেছি যে আগামী 48 ঘন্টার ভিতরে এই পরিস্থিতির উন্নতি হবে। সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী বলেন, নদীতে পানি বাড়ছে, বন্যা আশ্রয়কেন্দ্রগুলোতে ইতিমধ্যে মানুষ আশ্রয় নিচ্ছেন। জেলায় 516টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, 600 টন জিআর চাল মজুত রয়েছে। জেলার বিভিন্ন উপজেলায় 12 লাখ টাকা দেওয়া হয়েছে।